থেকে যোগী রাম রাজনীতি রাম মন্দির নির্মাণের হকদার কে মন্দির নির্মাণ তারই কৃতিত্ব প্রচারে মোদি মোদিকে জমি ছাড়ছেন না যোগী তাহলে কি পরোক্ষ টক্কর যোগী মোদি উত্তরপ্রদেশের নাম 2017 সাল থেকে যোগী রাজ্য নামেই বেশি প্রসিদ্ধ যোগীর জাদু উত্তরপ্রদেশের রাজপথ থেকে উড়িগড়ি সেই যোগী রাজ্যেই মোদির দাপুর্যে থাকবে তা জানারই কথা যে রাম মন্দির তৈরির সংকল্প নিয়ে 2014 সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পাওয়ার পরই রাম মন্দির নির্মাণ ঘিরে চলে প্রচার কর্মসূচি সেই নির্মাণ বাস্তবায়ন যোগীর মুখ্যমন্ত্রীত্ব মন্দির নির্মাণে জোর পেল এবার সেই মন্দির নির্মাণ ঘিরেই অলক্ষ্যে প্রতিযোগিতায় মোদি ও যোগী বিষয় স্পষ্ট 2024 সালকে পাখির চোখ করে রাম মন্দিরের সম্পূর্ণ কৃতিত্ব নিচ্ছেন নরেন্দ্র মোদি আর সেটাই স্বাভাবিক এমন অবস্থায় পিছিয়ে থাকতে নারাজ যোগী আদিত্যনাথ তাই রাম মন্দিরের পাশাপাশি একটা মেগা প্রকল্পের নামছে উত্তরপ্রদেশের সরকার যা একেবারেই কেন্দ্রের আওতাধীন নয় এবার দেখে নেওয়া যাক কি সেই মেগা প্রজেক্ট ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডের আদলে উত্তরপ্রদেশের রামল্যান্ড ধর্মীয় টান শুধু নয় বিদেশি পর্যটকদের টানতেই এই পরিকল্পনা ডিজনিল্যান্ডের ধাঁচে পার্ক থিম হবে রামায়ণ লখনৌ গোরখপুর আম্বেদকর গোন্দা চার জনপদ থেকে চার রাস্তা মিশবে অযোধ্যায় চারটি গেটওয়ে কমপ্লেক্স প্রবেশ করবে রামল্যান্ডে রামল্যান্ড নির্মাণে বিনিয়োগ করবে দেশি এবং বিদেশি সংস্থাও আগামী 8 বছরে 4 কোটি মানুষ অযোধ্যায় আসবে এভাবেই চলবে যোগীর পরিকল্পনা কারণ নরেন্দ্র মোদীর লক্ষ্য 2024 হলেও যোগীর লক্ষ্য 2027 সালে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট এবং 2029 সালে লোকসভা ভোট তাই যোগী আদিত্যনাথ খুব ধীরেই রাম মন্দির এবং রামল্যান্ড নিয়ে প্রচার চালাচ্ছেন উত্তরপ্রদেশ জুড়ে যে বৃহৎ রামযজ্ঞ চলছে সেখানে যোগীর বার্তা স্পষ্ট পরিকাঠামো খাতে রসদ দিচ্ছে উত্তরপ্রদেশ সরকারই সেই প্রচার মজবুত করতেই যোগী আদিত্যনাথ গোটা রাজ্য জুড়ে বড়সড় বিনিয়োগ করেছেন যেখানে মোদি বনাম যোগী বিষয়টা আরো স্পষ্ট হচ্ছে প্রশ্ন উঠছে মোদির অতি ঘনিষ্ঠ যোগী কেন এই প্রতিযোগিতায় বিশ্লেষকদের মতে উত্তরপ্রদেশ ঘিরে যোগী আদিত্যনাথের আবেগ একেবারেই অন্যরকম এর আগেও গোরখপুরের সাংসদ থাকাকালীনই অনেকবার যোগী বিতর্কে জড়ান যেখানে উত্তরপ্রদেশের হিন্দুত্ব বজায় রাখতে তার মরিয়া চেষ্টা সামনে আসে অর্থাৎ যোগী তার স্থানে তার ভাগের উন্নয়নের মোদিকেও যে ছাড়েন না তার প্রমাণ রাম মন্দিরের পাশাপাশি প্রজেক্ট রামল্যান্ডের পরিকল্পনা।